আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত 21 মার্চ 2022 তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার মাধ্যমে গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, আপনারা যারা এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আবেদন করেছেন, ইতিমধ্যেই কিন্তু আপনাদের ফোনে পরীক্ষার জন্য SMS যাওয়া শুরু হয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা যারা SMS পেয়েছেন, তারা কি কি পরীক্ষার ভিতরে আসতে পারে, কি 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 ধরনের প্রশ্ন আসতে পারে, সেই সম্পর্কে কিন্তু আপনাদেরকে সাজেশন আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সো বন্ধুরা, আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর এই ভিডিওটি দেখে একটু হলেও উপকার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিয়মিত এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, তাহলে চলুন আমরা দেখে আসি কি ধরনের প্রশ্ন আসতে পারে। বন্ধুরা, এক নম্বরে দেওয়া রয়েছে শুদ্ধ বানান লিখুন, ধ্বনি তত্ত্ব। দুই নম্বর রয়েছে নির্দয় এর বিপরীত শব্দ কি, সদয়। চুল এর সমার্থক শব্দ কি, কুন্তল অথবা কেশ। চার নম্বরে দেওয়া রয়েছে এক কথায় প্রকাশ করুন, অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা। পাঁচ নম্বর দেওয়া রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন, পুরস্কার, পুরো যুগ কার। ছয় নম্বরে দেওয়া রয়েছে বাগধারা লিখুন, অপদার্থ, অকেজ। সাত নম্বর দেওয়া রয়েছে পরিভাষা লিখুন, লেজারের পরিভাষা হচ্ছে খতিয়ান। গ্রামীণ ব্যাংক কত সালে স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে, 1983 সালে। নয় নম্বর দেওয়া রয়েছে বাংলাদেশের স্থপতির নাম কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দশ নম্বরে দেওয়া রয়েছে বাংলাদেশের রণসঙ্গীত কোনটি, চল চল। এগারো নম্বরে দেওয়া রয়েছে চারটি কলার মূল্য 40 টাকা, 20টি কলার মূল্য কত, সমান সমান 200 টাকা। বারো নম্বর দেওয়া রয়েছে একটি বিদ্যালয়ের 50 জন ছাত্র ছাত্রীর মধ্যে 42% ছাত্রী, বিদ্যালয়ের মোট কত জন ছাত্রী, সমান সমান 21 জন। তেরো নম্বরে দেওয়া রয়েছে 400 টাকার 10% কত টাকা, সমান সমান 40 টাকা। চোদ্দ নম্বরে রয়েছে এক হেক্টোমিটার সমান কত মিটার, 100 মিটার। পনেরো নম্বরে দেওয়া রয়েছে মুশফিকুর রহিমের চারটি ম্যাচের রান যথাক্রমে 42, 53, 46 ও 55, তার রানের গড় কত, সমান সমান 49। সো বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম ধরনের ভিডিও কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তিতে আসতে পারে। এরকম ধরনের প্রশ্ন আপনারা সুন্দরভাবে এগুলা পড়বেন, পড়লে পরে কিন্তু আপনারা আপনাদের এগুলার ভিতরে ইনশাল্লাহ কমন করবে, ঠিক আছে? সো বন্ধুরা, আমি এই ভিডিওর দ্বিতীয় অংশও কিন্তু আপলোড করব। সো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিয়মিত এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।